প্রিয় দর্শক, এবার একটি গান হলে কেমন হয়? আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু না, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠেও, তোমার আধারে ওগো যে হাসির মধু মায়া ফোটেও, তারাই অভিমান বোঝে নায়ামা, বলে তুমি তয়ামায় ভালোবেসেছ। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, জানো না গো তোমার প্রাণে ও ঈশ্বরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটাই আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মো শূন্য জীবন তুমি ভরালে, তারাই দিন তাটুকু দেখে না আমা, বলে তুমি তো আমায় ভালোবেসেছ। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। আরেকটি গান হলে কেমন হয়? এবারে শিল্পী রনি চৌধুরী। সে ভুবনে আসি
সেই মালা কেন চলিয়া গিয়াছি তোহে বধু তোমার আমার এই যে বিরহ আমরা বুঝি গো বাঁধিব না ধর অভিশাপ বিধাতার শুধু চেয়ে থাকি কেঁদে কেঁদে ডাকি চাঁদার পারাবার যেন চাঁদার পারাবার মোদের মিলন মন কতবার ঝরে যায় আমি কাঁদি ব্রজে বধু আমি কাঁদি ব্রজে তুমি কাঁদো মথুরায় মাঝে অপার যমুনা বহে মাঝে অপার যমুনা বহে বধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে এক জনমের নহে তিনি প্রতি সপ্তাহে বের করে আনবেন এক একজন খুদে ট্যালেন্টদের তারই প্রথম পর্ব আজকের এই ট্যালেন্ট হান্ট আমাদের বিশেষ প্রতিনিধি মনোয়ার হোসেন আমি কাজী মনোয়ার হোসেন ভাইয়া বাংলা টিভি নিউজ টেলিভিশনের পক্ষ থেকে এসেছি আমরা এখানে এসেছি ট্যালেন্ট হান্টের খোঁজে আসুন আমরা কথা বলি আমাদের ট্যালেন্টের সাথে ধন্যবাদ আমাদের ট্যালেন্ট পেয়ে গেছে আসুন কথা বলি আমাদের ট্যালেন্টের সাথে মার্টিনা বড়ুয়া তোমার বয়স কত Very good. আচ্ছা তোমার ট্যালেন্ট শুধু আমি জানি তুমি খুব ভালো নাচছো ডক্টর ইউনুস রাহি লস অ্যাঞ্জেলেসের শহীদ মিনার প্রকল্পের মুখপাত্র তিনি বাংলা নিউজ টিভির সাথে কথা বলছেন আমি লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশের শহীদ মিনার মনুমেন্ট কমিটির মুখপাত্র হিসেবে এই বক্তব্য রাখছি শহীদ মিনার সম্পর্কে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনারা সবাই জানেন তবুও বলছি যে সিটি অফ লস অ্যাঞ্জেলেস শহীদ মিনার কমিটির প্রস্তাবিত শহীদ মিনার মনুমেন্টের পরিবর্তে অন্য একটি প্ল্যাক শহীদ মিনার উপলক্ষে স্যাটেলাইট ক্রিশ্চিয়ান সেন্টারে স্থাপন করতে
প্রস্তাব দিয়েছে এবং তাতে বাংলাদেশ কমিউনিটিকে অংশগ্রহণ করতে অনুরোধ করেছে। এটি হচ্ছে সর্বশেষ সংবাদ। এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই প্রস্তাবটি শহীদ মিনারের বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ কমিউনিটির কারোর কাছেই এই প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় এবং শহীদ মিনার কমিটির যে সদস্যরা আছেন তাদেরও মেজরিটির কাছেই এটা গ্রহণযোগ্য কখনো ছিল না, থাকবেও না। শুধুমাত্র দুইজন সদস্যের সাথে যোগাযোগ করে লস অ্যাঞ্জেলেসের পার্কস অ্যান্ড রিক্রিয়েশন ডিপার্টমেন্টের প্ল্যানাররা এই প্রস্তাবটি করেছিলেন এবং সেই সাথে এই প্রস্তাবের বিশদ অনুমোদনের জন্য ডিপার্টমেন্টের কমিশনের কাছে প্রস্তাবটি রাখে। এ ব্যাপারে কমিটির অন্য সদস্যরা মোটেই ওয়াকিবহাল ছিলেন না এবং যে কোনো কারণেই তাদেরকে জানানো হয়নি। এটি একটি ভুল সিদ্ধান্ত যেই নিয়ে থাকুন না কেন। সুতরাং শহীদ মিনার সম্পর্কে যখন এই প্রস্তাবটি আমাদের কাছে আসে এবং কমিউনিটি সেটা দেখেছে, শুনেছে এবং তাদের ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেছে, সেই রকম শহীদ মিনারের অন্যান্য কমিটির সদস্যরাও সেই রকম ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেছে। শুধু তাই নয়, সেই সমস্যাটির ব্যাপারে বিস্তারিত জানার জন্যে শহীদ মিনার কমিটি একটি জরুরি সভা আহ্বান করে এবং সেখানে এই ব্যাপারে আলোচনা করে। সেটি গত 11 নভেম্বর সন্ধ্যায় করা হয়। সেই সন্ধ্যার সিদ্ধান্ত অনুযায়ী আমি ডক্টর ইউনুস রাহি এখন থেকে শহীদ মিনার কমিটির মুখপাত্র হিসেবে কাজ করছি। এটি সিদ্ধান্ত, কমিটির সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত অনুযায়ী আমরা যেটা করেছি সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ডিপার্টমেন্ট অফ রিক্রিয়েশন অ্যান্ড পার্কস যে প্রস্তাবটি দিয়েছে এবং আমাদেরকে গ্রহণ করতে বলেছে সেটি শহীদ মিনারের কমিটির সব সদস্য সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করেছে এবং এই প্রত্যাখ্যানের ভিত্তিতে ডিপার্টমেন্টের কাছে শহীদ মিনার কমিটি একটি লেটার অফ রিজেকশন বা প্রত্যাখ্যান পত্র সাবমিট করে যাচ্ছে এবং এটাতে এটুকুই বলা হচ্ছে যে যেই প্ল্যাক ওরা স্থাপন করার জন্য প্রস্তাব করেছে সেটি শুনে, সেটির খবর শুনে বাঙালি সম্প্রদায় দারুণভাবে হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে, যেটি একটি প্রকৃত সত্য। তো শহীদ মিনার মনুমেন্ট বা যেভাবে আমরা শহীদ মিনারকে দেখে আসছি সেটারই একটি প্রস্তাব আমরা দিয়েছিলাম ডিপার্টমেন্টের কাছে সেই 2008 সালে এবং 2008 সালের পর 2009 সালে জুলাই মাসে ডিপার্টমেন্টের একটি বৈঠকে সেটি মোটামুটিভাবে অনুমোদন করা হয় এবং সেই ভিত্তিতে কী কী করণীয় আমাদেরকে সেই একটি লিস্ট দেওয়া হয়। তো সেখান থেকে কীভাবে শহীদ মিনার ব্যাপারে ডিপার্টমেন্ট অন্য একটি প্রস্তাবের ব্যাপারে আলোচনায় গেল সেটি আমরা মোটেই বুঝতে পারছি না। সুতরাং সেটি অবশ্যই প্রত্যাখ্যিত। আর তাছাড়া শহীদ মিনার তো শহীদ মিনার, মিনার মানেই হচ্ছে স্মৃতিস্তম্ভ, সেটি একটি প্ল্যাক বা একটি পাথর বা একটি গাছ হতে পারে না।